আসসালামু আলাইকুম। তথ্য প্রযুক্তির এই ভার্সেটাইল যুগেও ইফেক্টিভ কমিউনিকেশনের হার্ড রূপে কাজ করছে টেলিফোন কমিউনিকেশন। ইন্টারনেট আপনাকে গ্লোবালি কানেক্ট করলেও টেলিফোন আপনাকে পার্সোনালি কানেক্ট করে। টেলিফোন এমন একটি টুল যা আপনার কনভার্সনকে কোলাবোরেশনে রূপান্তর করে, আপনার যে কোনো চ্যালেঞ্জকে সলিউশনে রূপান্তর করে। পক্ষান্তরে আপনার একটি অসাবধানতা বা অজ্ঞতা এই টেলিফোন কমিউনিকেশনকে ব্যর্থতায় পরিণত করে। টেলিফোন কমিউনিকেশনের এডিকেটগুলো কি, কোন বিষয়গুলোকে হাইলাইট করলে কিংবা কোন বিষয়গুলোকে অ্যাভয়েড করলে আপনার টেলিফোন কমিউনিকেশন পার্সোনাল এবং প্রফেশনালি অনেক ভালো হবে, এই বিষয়গুলো নিয়েই কথা বলবো আমাদের আজকের ভিডিও। টেলিফোন কমিউনিকেশন স্ট্র্যাটেজি ফর প্রফেশনাল গ্রোথ। টেলিফোন কমিউনিকেশনের প্রথম ধাপ, আপনি যখন কাউকে কল দিবেন শুরুতেই রিসিভারকে গ্রিটিং বা অভিবাদন জানাবেন, যেমন সালাম বিনিময়, গুড মর্নিং, গুড ইভিনিং। রিসিভার আপনার পরিচিত হলেও রিসিভারকে মানসিকভাবে প্রস্তুত করতে আপনার পরিচয় দিন এবং কুশল বিনিময় করবেন। একই সাথে নিশ্চিত হবেন আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি ফোন রিসিভ করেছে কিনা। প্রসঙ্গতভাবে আপনার পারপাস অফ কল উপস্থাপন করবেন এবং প্রফেশনাল ম্যানারে শেষ করবেন। দ্বিতীয় ধাপ, আপনি যখন কোনো ফোন রিসিভ করবেন চেষ্টা করবেন দুটা রিং এর মধ্যে কল রিসিভ করার। হাসি মুখে রিসিভারকে ওয়েলকাম জানাবেন অথবা তার গ্রিটিং এর রিপ্লাই দিবেন। মনোযোগ সহকারে তার সমস্ত কথা শুনবেন। ডিউরিং কল আপনার ইন্টারেস্ট শো করবেন। কলারের সমস্ত কোয়ারি যথাযথভাবে রিপ্লাই দিবেন এবং একটি উইনিং ক্লোজিং করবেন। কিছু টিপস মানলে আপনার টেলিফোন কমিউনিকেশন আরও বেশি ইফেক্টিভ হতে পারে। যেমন, যখন কোনো ফোন রিসিভ করবেন যথাসম্ভব পাবলিক দূরত্ব মেনটেন করবেন, কখনো ফোনের স্পিকার ওপেন করবেন না, আপনার পার্সোনাল ডিটেলস পাবলিক প্লেসে বলবেন না, ডোন্ট ড্রাইভ অ্যান্ড ইট হোয়াইল ইউ আর ইন কল। কিছু শব্দ, যে শব্দগুলো আমরা যথাযথভাবে প্রয়োগ করলে আপনার কলটি আরও বেশি প্রফেশনাল হবে, যেমন ইয়া, ওকে না বলে আমরা বলতে পারি সাডেনলি, হোল্ড অন, হোল্ড দ্য লাইন, জাস্ট এ মিনিট না বলে আমরা বলতে পারি প্লিজ ওয়েট, নো প্রবলেমকে আমরা রিপ্লেস করতে পারি ইউ আর ওয়েলকাম, বাই বাই না বলে আমরা বলতে পারি হ্যাভ এ গুড ডে। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি লার্ন টু লিড বাংলাদেশের সঙ্গে।